ইস্টার্ন রেলওয়ে স্কুল সহ আসানসোলে তিনটি রেলওয়ে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবক ও তৃণমূল শিক্ষক সংগঠনের যৌথ মিছিল। স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে ডিআরএম অফিসের সামনে আসে মিছিল। ডিআরএম এর অফিসে ঢুকতে গেলে মূল গেটেই বাধা দেয় রেল পুলিশ। ধ্বস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় ঘটনাটিকে ঘিরে। পরে ডিআরএম এর অফিস চত্বরে ঢোকে মিছিলটি। এদিন তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি অশোক রুদ্র বলেন, রেল যে তিনটি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এই স্কুলগুলিতে প্রায় 2600 ছেলে মেয়ে পড়ে। স্কুলটা 100 বছরের পুরনো হেরিটেজ স্কুল। আমরা এর বিরোধিতা জানাচ্ছি। আপনারা দেখেছেন এখানে হাজার খানেক অভিভাবক এসেছেন। এনারা সেই অভিভাবক যে আমাদের ভারতীয় রেল হঠাৎ একটা তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হচ্ছে আসানসোলের তিনটে যে রেলের স্কুল আছে যার ছাত্র সংখ্যা প্রায় 2600, সেগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি ক্লাস ওয়ানে ভর্তি করা এরা বন্ধ করে নিয়েছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক যে রেলের মতো একটা সংস্থা যেটাকে দেশের লাইফ লাইন বলা হয়, রেল এই মুহূর্তে শুধুমাত্র মুনাফা ছাড়া আর কিছু ভাবছে না। একটা স্কুল তো কোনো মুদিখানা নয় যে হঠাৎ করে চালু করলাম আবার লাভ হচ্ছে না বন্ধ করে দেবো। এগুলো একটা সামাজিক প্রকল্প। তো রেল যদি তার সামাজিক যে দায়বদ্ধতা সেগুলোর প্রতি যদি দায়বদ্ধ না হয় তাহলে এই দেখছেন সবাই রাস্তায় যে বসেছেন এই ডিআরএম বিল্ডিংয়ের সামনে এখানে বসবেন এবং এই স্কুলগুলো আমরা কোনোভাবে বন্ধ হতে দেব না। আমরা তৃণমূল শিক্ষক সংগঠন সর্বোপরি এনাদের সাথে আছি। আমরা লাগাতার বিক্ষোভ আন্দোলন করবো এই ডিআরএম বিল্ডিংয়ের এখানে ডেলি বসে থাকবো এবং ডিআরএম সাহেবের মাধ্যমে আমরা ইস্টার্ন রেলের জিএম এবং রেলওয়ে বোর্ডকেও জানাতে চাই যে এই স্কুলগুলোর মধ্যে ইস্টার্ন রেল এইচএস স্কুল একটা হেরিটেজ স্কুল, প্রায় 125 বছরের ওপর বয়স, হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত রেল নিতে পারে না। এটা আসানসোলের স্বপ্ন, আসানসোলের আবেগ, আসানসোলের অনেক স্মৃতি, অনেক ইতিহাস জড়িয়ে আছে। অনেক খ্যাতনামা ব্যক্তি এই স্কুলগুলো থেকে বেরিয়েছে। তাই আজ এই অভিভাবক অভিভাবিকাদের সাথে আমরা যারা বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও যুক্ত হয়েছি, নাগরিক মঞ্চের মানুষ বুদ্ধিজীবী সবাই যুক্ত হয়েছে। কোনোভাবে মানা হবে না এবং আমাদের দাবি ডিআরএম সাহেবকে এখানে এসে এই অভিভাবকদের বক্তব্য শুনতে হবে। আমরা ডেপুটেশন জমা দেবো লিখিত আকারে। হ্যাঁ হ্যাঁ রেলকে পাঠিয়েছি, ডিআরএম সাহেবের কাছে আমরা পাঠিয়েছি। এখন দেখি উনি কী বলছেন। এভাবে বন্ধ হতে দেবো না, নাহলে এই ডিআরএম বিল্ডিংয়ে ডেলি আমরা অবরোধ করে দেবো। স্কুল যদি বন্ধ হয় এখানে ডিআরএম বিল্ডিংয়েরও কাজকর্ম বন্ধ হবে, পরিষ্কার কথা। আর রেল যে বলছে এখানে ইচ্ছে করে দীর্ঘ কয়েক বছর ধরে এই স্কুলগুলো বন্ধ হবে করে করে এমন একটা ভয়ের আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে যাতে লোকাল স্টুডেন্ট রেলের ঘরের ওয়ার্ডরা যাতে এখানে ভর্তি না হয়। স্কুল বন্ধ করার কে লিয়ে এক মুভমেন্ট হো রহা হ্যায়, ইসকে বারে মে আজ কাফি সারে হাঙ্গামা ভি হুয়ে হ্যায়, তো ক্যা বোলেঙ্গে স্যার? দেখিয়ে, জ্যাসা কি আপ জানতে হ্যায়, রেলওয়ে কা মুখ্য কাম প্যাসেঞ্জার অর মাল ঢুলাই কা হ্যায়, অর ইসি কে তহত রেলওয়ে কি ব্যবস্থা কো সুধারনে কে লিয়ে নীতিগত ফ্যাসলা লিয়া গিয়া হ্যায় কি জো রেলওয়ে সে সম্বন্ধিত চিজে নহি হ্যায় उनसे रेलवे अपने आप को समेटेगी। अब इसी नियम नीति के तहत हम लोग स्कूल से अपने आप को विड्रॉ कर रहे हैं क्योंकि हमारे पास न शिक्षा के से संबंधित कोई एक्सपर्टाइज है, ना ही हमारे पास उस ढंग की मैनेजमेंट है जो कि एजुकेशंस को अच्छी क्वालिटी और आज के जो डिमांडिंग दौर है उसमें हम दे सकें। इसीलिए ये तय किया गया है कि रेलवे अब धीरे धीरे अपने स्कूलों को बंद करेगी। ये बोर्ड का नीतिगत फैसला है जिसके तहत पूरे भारत के रेलवे स्कूलों के साथ ये प्लान किया जा रहा है। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।